আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল নাম সংবাদে ক্লোজিনার ঘটনা পুঁজি করে যেন তাদের হাতে অস্ত্র তুলে না দেয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন হামাস প্রধান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সমাধান দিলেন বাইটে দেশের সব এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইসরায়েলকে নিয়ে বাইডেন একটি সরু দড়ির উপর হাঁটছেন এবং সর্বশেষ জানাবো ফুটেজ সংগ্রহ করছে ডিবি রোজিনার মোবাইল পরীক্ষা ফরেন্সিক ক্লাবে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন সাংবাদিক রোজিনার ঘটনা পুঁজি করে যেন তাদের হাতে অস্ত্র তুলে না দেয় গত সতেরো মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাংবাদিক রোজিনার ঘটনাকে পুঁজি করে দেশ বিরোধী চিহ্নিত বহল ফায়দা লোটার চেষ্টা করছে কারো কর্মকাণ্ড যেন তাদের হাতে অস্ত্র তুলে না দেয় শনিবার দুপুরে মন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে টিভি নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিল্ডের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ রোজিনার ঘটনাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দেশবিরোধী মহল নিয়ে অতি তৎপর হয়ে উঠেছে উল্লেখ করে এটি তথ্যমন্ত্রী বলেন আপনারা দেখেছেন এমনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিস্তিনি নারী শিশু সহ শত শত প্রাণহানি ঘটার পর বিবৃতি দিতে অনেকদিন সময় লাগলেও বিচারাধীন রোজিনা ইস্যুতে তারা পরদিনই বক্তব্য দিল মন্ত্রী বলেন দেশবিরোধী বিভিন্ন চক্র যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপপ্রচার চালায় তাদের সক্রিয় হতে দেখা গেছে সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি মুশফিক ফজল নিয়মিত প্রেসব্রিফিং গিয়ে একটি প্রশ্ন করে এক কর্মকর্তার কাছ থেকে সর্বজনীন গণমাধ্যম বিষয়ক একটি জবাব আদায় করেছে সে বক্তব্যকে রোজিনা বিষয় বিষয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে জাতিসংঘের একজন কর্মকর্তার বক্তব্য আর জাতিসংঘের উদ্বেগ এক নয় মন্ত্রী সচিব বা রোজিনা ইসলাম সহ কেউই আইনের ঊর্ধ্বে নয় স্মরণ করিয়ে সাধারণ সম্পাদক বলেন আমাদের কোনো কর্মকাণ্ডকে হাতের হিসেবে ব্যবহার করে দেশ বিরোধীরা যাতে দেশের ক্ষতি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় রোজিনা স্বামীর ব্যবসায়িক সংশ্লিষ্টতা এবং নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতীতে রোজিনার এই ধরনের ঘটনার বিষয় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন সেটি আমি সামাজিক ও গণমাধ্যমে দেখেছি তবে যেহেতু তদন্ত চলছে সেগুলো বেরিয়ে আসবে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয় এক প্রশ্নের জবাবে ড হাসান বলেন বিএনপি যখন রোজিনা ইস্যুতে বক্তব্য দিতে থাকে তখন বুঝতে হবে এটিকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষা উপমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন মতের অমিল হলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা কখনোই সমীচীন নয় দেশে যেসব এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ই কাজ তীব্র দাবদাহে পড়ছে দেশ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে সপ্তাহ জুড়ে নেই বৃষ্টির সুখবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আরও পরিণত হয়েছে শনিবারের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে পঁচিশ মে রাত থেকে ছাব্বিশ মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ইয়াস আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন বাইশ তারিখের কাছাকাছি সময় এটা সেটা লঘুচাপ হতে পারে আর যদি লঘুচাপ হয়ে সেটা স্টেজ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে সেটা ইয়াস নাম ধারণ করবে বাংলাদেশের খুলনা থেকে চট্টগ্রাম উপকূল বিস্তৃত হতে পারে ঘূর্ণিঝড় গ্যাস এদিকে এই পরিস্থিতির মধ্যে দেশে বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি রকমের প্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে উত্তর আন্দামান সাগর ও তত সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে পারে সাধারণত যে কোনো ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে সেই হিসেবে ইয়াস আসায় প্রবাহ কিছুটা কমতে পারে সাধারণত সমুদ্রের পানির তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সে কারণে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে লঘুচাপ নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে বলে জানান বিশেষজ্ঞরা পূর্বাভাস বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে ফলে দেশের খুলনা বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝড় হাওয়া ছাব্বিশ মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আঘাত আনতে পারে ওমানের আভাবিদরা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন ইয়াস বাংলাদেশের আভা অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে উত্তর সাগর ও তত সংলগ্ন এলাকায় একটি সৃষ্টি হতে পারে এটি পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছাব্বিশ মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সমাধান দিলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র করায় এ সংখ্যাতের সমাধান এবং এটাই একমাত্র পথ একই সঙ্গে গাজা পুনর্নির্মাণের প্রচেষ্টা সংগঠিত করতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি শুক্রবার একুশ মে হোয়াইট হাউসে বাইডেন আরও বলেছেন ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে হবে তাদের অস্তিত্ব স্বীকার না করলে শান্তি আসবে না ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমার যে প্রতিশ্রুতি তার কোনো পরিবর্তন হবে না প্রতিশ্রুতি হল ইসরায়েলের নিরাপত্তা এটার কোনো পরিবর্তন ঘটবে না বাইডেন আরও বলেন তিনি ইসরায়েলদের জেরুজালিমের দাঙ্গা বন্ধ করতে বলেছিলেন চলতি মাসে শেখ জরার দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয় তারপর শুরু হয় ইসরায়েলের উপর দমন পীড়ন অনেকে এলাকা ছাড়ে অনেকের নামই মামলা হয় আন্তর্জাতিক মহলের দৃষ্টিকারে হয় মুসলিম বিশ্ব এবং মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ভূমিকা এগারো দিন ধরে সংঘাত চলার পর বিশ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে গত দশ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় অন্তত দুশো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে পঁয়ষট্টি শিশু রয়েছে অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে বারো জন নিহত হয়েছেন ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন হামাস প্রধান হামাস যোদ্ধাদের অস্ত্র প্রযুক্তি ও অর্থ সহায়তা দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের বিজয় ইরান সবচেয়ে বড় অংশীদার বলে মন্তব্য করছেন তিনি শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধের ঘোষণার কয়েক ঘন্টা পর গাজায় আয়োজিত এক জনসভায় দেয়া ভাষণে তিনি কথা বলেন ইসমাইল হানিয়া বলেন গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় ভবিষ্যতে বড় পরিণতির দিকে যাবে লড়াইয়ের মূল কারণ প্রধান বলেন ইহুদিবাদীদের জেরুজালেম আল কুদস ও আল আকসার পবিত্রতা রক্ষায় আকন্ঠ সমর্থন দিয়েছে ইরান তারা আমাদের বিজয় সবচেয়ে বড় অংশীদার আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আশা করি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো দ্রুত গাজার মুসলিম ভাইদের সহায়তায় এগিয়ে আসবে সংঘাতে প্রতিরোধ সংগঠনগুলোকে আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ইসমাইল হানিয়া বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে শুক্রবার রাত থেকে কার্যকর হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় দু হাজার চোদ্দ সালের পর এটি ছিল সবচেয়ে বড় যুদ্ধ মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির পরও আলাকসা মসজিদের শুক্রবার মুস্তলিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ ইসরায়েলি হামলায় দুশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন আর হামাসের পাল্টা রকেট হামলায় বারো জন ইসরায়েলি নিহত হন বিগত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হতাহতের ঘটনা ইসরায়েলকে নিয়ে বাইডেন একটি সরু দড়ির উপর হাঁটছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক সুমারের মত ঘোরতর ইসরায়েলি সমর্থক যখন যুদ্ধবিরোধের কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট বাইডেন তখনও চুপ ছিলেন নিরাপত্তা পরিষদের একটি দেয় হাউস ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের বিষয়ে বাইডেনের অবস্থানকে তাদের প্রতিবেদনে বাইডেন একটি সরু দড়ির উপর হাঁটছেন বলে উল্লেখ করেছে বাইডেনকে সনাতনী ধারার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটনে কংগ্রেসের ভেতর ইসরায়েল নিয়ে ডেমোক্রেটদের মধ্যে বিতর্কের গতি ধারায় বেশ কিছুদিন ধরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিন্তু হোয়াইট হাউসের কাজে তার ছিটে ফোটা প্রতিফলন সবে দেখা দিতে শুরু করেছে বাইডেনের সঙ্গে নেতানিয়াহর প্রথম টেলিফোন আলাপ নিয়ে যে বিবৃতি দেয়া হয় তাতে ইসরায়েলের বিন্দু মাত্র সমালোচনা ছিল না বরঞ্চ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথায় তুলে ধরা হয় আর এই সংঘাত ঠিক আগে ইসরায়েলকে প্রায় কোটি ডলারের অস্ত্র বিক্রির এক চুক্তি অনুমোদন করে বাইডেন সন্দেহ নেই বাইডেন একটি সরু দড়ির উপর হারছেন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় কংগ্রেসে বাইডেনের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো পাশ করাতে দলের বামপন্থী অংশ সমর্থন তার জন্য জরুরি এখন পর্যন্ত দলের এই অংশটি প্রেসিডেন্টকে সমর্থন করছে কিন্তু ইসরায়েলের যে আচরণকে তারা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখে সেগুলোকে যদি প্রেসিডেন্ট পাত্তা না দেন তাহলে তা ত্যাগ করতে তারা দ্বিধাবোধ করবে না বিদেশ নীতিতে বিশেষ করে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে জনমতের এ প্রতিফলন এখনো তেমন নেই জো বাইডেন এখনো বিষয়টিকে ততটা গ্রাহ্য করছে না কিন্তু ডেমোক্রেট শিবিরের ইসরায়েলি সমর্থকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজনীতিকরা তাদের সমর্থকদের বেশিদিন অবজ্ঞা করে টিকে থাকতে পারেন না বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে ফুটেজ সংগ্রহ করছে ডিবি রোজিনার মোবাইল পরীক্ষা ফরেনসিক ল্যাবে রাষ্ট্রীয় গোপন নথি চরিত চেষ্টার অভিযোগ এনে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে সাংবাদিক রোজেনায় ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে ঘটনার দিন রোজেনায় ইসলামের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছে ডিবি সংগ্রহ করা হচ্ছে ঘটনার দিনের সচিব সিসিটিভি ফুটেজ ডিবি সূত্রে আরও জানা গেছে তদন্তের শুরুতে মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই বাছাই শুরু করা হয়েছে সুষ্ঠু তদন্তের রোজিনার বিরুদ্ধে ও তোলার যে অভিযোগ রয়েছে। সেটি সত্য কিনা দেখছেন কর্মকর্তারা। এই ঘটনাতে তদন্তের সব কিছু যাতে পরিষ্কার ও নির্ভুলভাবে উঠে আসে সে লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন আসামি ছাড়াও তদন্তের স্বার্থে আরও লোকজনকে আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রে আছে ডিবির অমনা বিভাগের উপকমিশনার ডিসি এইচএম আজিমুল হক বালির সাংবাদিক রোজিনা ইসরামের মামলার তদন্তের কাজ শুরু হয়েছে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত সম্পূর্ণ করে আদালতে প্রতিবেদন জমা দেব প্রসঙ্গত গত 17 মে দুপুরের পর পেশাগত দায়িত্ব পালure সতী বালের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে পাঁচ ঘন্টা আটকে রাখেন রাত সাড়ে আটটার দিকে রেজিনাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে রাত নয়টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ পরে রাত পৌনে বারোটার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্র গোপন নথি চরির চেষ্টার অভিযোগ এনে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে মামলা করা হয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকেই আল্লাহ হাফিজ